ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমেই দুটো জিনিস নিয়ে ক্ষমা চাই। তো এক হচ্ছে আজকের পুরো ব্লগটা আমরা মোবাইলে রেকর্ড করছি, হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হতে পারে, বাট ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওটা বেসিক্যালি একটা ডে আউটিং, আমরা একদিনের জন্য একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট যে আমি আজকে ভিডিও শুরুতে একেবারেই বলবো না যে আমরা কোথায় এক্স্যাক্টলি ঘুরতে যাচ্ছি। শিয়ালদা থেকে আমরা একটা লোকাল ট্রেনে উঠেছি এবং লোকাল ট্রেনে করে আমরা যাচ্ছি। আগেই বলেছি ভিডিওতে আমি ডেস্টিনেশনের নাম বলবো না। তো আমার সাথে আমার আজকে আমার এই ট্যুরের পার্টনার রাজা। তো আমরা আজকে যাচ্ছি একটা এমন জায়গায় যে জায়গাটার নাম কিছুক্ষণ বাদে আপনারা জানতে পারবেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর মিনিট দশেকের মধ্যেই আমাদের নামতে হবে। এখনও আপনাদেরকে আমি বলিনি যে জায়গাটার নাম কি, এটা সাসপেন্স থাক। রাজা রাজা একটা কোয়েশ্চেন করছি, তুমি আনসার দাও। ঠিক আছে, KFC-র ফুল ফর্ম কি? KFC ফুল ফর্ম জানি না। এটা হচ্ছে শিয়ালদাতে একটা স্কুল আছে, যে স্কুলটা বয়েজ এবং গার্লস দুটো সেকশনই আছে। ঠিক আছে, সেই স্কুলটার নাম বলতে পারবে শিয়ালদা স্টেশনের কাছে? ইয়েস, ফ্লাইওভারের পাশেই আছে, নামটা খেয়াল করিনি, কিন্তু বেলেঘাটা স্কুল। হলো না, শিয়ালদা স্টেশনের পাশে বলেছিলাম। আচ্ছা ফাইন। আচ্ছা, যারা ড্রিঙ্কসে শর্ট নেয় জানো তো, ড্রিঙ্কসে শর্ট নিতে হয়, তো যে ড্রিঙ্কসটা শর্ট নেওয়া হয় সেই ড্রিঙ্কসটার নাম কি? ওয়াটকা। আমরা ট্রেন থেকে নেমে একটা টোটোতে করে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে একটা ছোট্ট শহরের বাইরে একটা ছোট্ট জায়গা, এবং সেখানে গলির ভিতর থেকে আমরা যাচ্ছি। যারা ইতিমধ্যে জায়গাটা দেখে চিনতে পারছো তাদেরকে বলবো যে তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা, আর যারা চিনতে পারছো না তাদেরকে বলবো যে সাসপেন্সটা আর কিছুক্ষণ থাক, আর কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি আমরা আজকে যে আউটিংয়ের জন্য দেখে নিয়েছি সেই জায়গাটা কীরকম। একটু হর্নটা বেশি বাজায়। আচ্ছা দাদা, হর্ন বাজানো মানা জানেন তো? তা হর্ন বাজাচ্ছেন এত? ও আচ্ছা আচ্ছা। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন। জায়গাটা চেনো, তাদেরকে নতুন করে কিছু বলার নেই, আর যারা চেনো না, হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন, আমাদের ডে আউটিং ডেস্টিনেশন হচ্ছে টাকি। রেখে দাও এখানে, রেখে দাও। তো আমরা আজকে এসে পৌঁছেছি টাকিতে। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনার একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পট টাকি। আর এই জায়গাটা সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সবথেকে যেটা ভালো লাগার জায়গা বন্ধুরা, সেটা হচ্ছে জাস্ট অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ ওটা বাংলাদেশ। এক্স্যাক্টলি, মানে জাস্ট আমি এখান থেকে দেখছিলাম যে ওদিকের কিছু ছোট ছোট বাড়ি, কিছু ডিঙা নৌকো, মানে ইভেন দুটো একটা মানুষও আমি ঠাউর করতে পারছি, যেখানে কিন্তু এখান থেকে ডিরেক্টলি দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা একদম বর্ডার এরিয়াতে রয়েছি। এখানে একটা BSF ক্যাম্পও আমি কিছুক্ষণ আগে অবজার্ভ করলাম যে BSF-এর ক্যাম্প রয়েছে একটা। আর আমি লাস্ট এক দেড় ঘন্টা ঘুরে দেখলাম জায়গাটা এক্সেলেন্ট লাগছে, এবং একটা দারুণ সিনিক বিউটি রয়েছে। প্রচুর ট্যুরিস্ট আমি দেখতে পাচ্ছি এদিক ওদিক ঘুরছে তারা, এবং বাতাসে একটা দুর্গাপুজোর গন্ধ, চারিদিকে একটা দুর্গাপুজো একটা গন্ধ। এবং টাকির একটা সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে দুর্গাপুজোর যে বিসর্জন এখানে হয় দশমীর দিন, সেই বিসর্জনটা নাকি এখানে দেখার মতো হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিমাগুলো রয়েছে, যেখানে দুর্গাপুজো হয়, যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো নিরঞ্জনের জন্য আমাদের ইছামতির উপরে আসে, এবং আমাদের ইন্ডিয়াতে যে, মানে আমাদের টাকিতে যে দুর্গাপুজোগুলো হয় বা বসিরহাটে যে দুর্গাপুজো হয় সেইগুলো ইছামতিতে আসে বিসর্জনের জন্য। তো দুটো বাংলার একটা মিলনের জায়গা, সেই জায়গাটা তৈরি হয় এই টাকিতে। এখানে লঞ্চ ভাড়া করা যায়, আমি চেক করছিলাম যে এই যে লঞ্চগুলো রয়েছে এই লঞ্চগুলো ভাড়া করা যায়। এই লঞ্চগুলোকে ভাড়া করে তোমরা পুরো নদীটা তোমরা ঘুরতে পারো, তিন চার ঘন্টার জন্য লঞ্চটা ভাড়া নেওয়া যায়। তবে হ্যাঁ, ডেফিনেটলি পুজোর সময় এলে হয়তো একটু এক্সপেন্সিভ হবে, বাট আদারওয়াইজ তোমরা নর্মাল ডেতে এসে এটাকে, লঞ্চটাকে ভাড়া করে তোমরা ঘুরতেই পারো। আমরা এখন বসে আছি ইছামতি খেয়াঘাটে। এই খেয়াঘাটটা মেনলি হাসনাবাদের মধ্যে পড়ে। তো আমরা টাকি থেকে
দু তিন কিলোমিটার মতো ডিস্টেন্স হাসনাবাদ। আমরা একটা ছোট্ট টোটোতে করে আমি হাসনাবাদ চলে এসেছি, কারণ আমি ভাবলাম টাকিতে তো অনেক জিনিস ঘুরে দেখার আছে, কিন্তু পাশাপাশি যদি আমরা হাসনাবাদটাকে এক্সপ্লোর করতে পারি, তো সেই কারণে আমরা হাসনাবাদটা দেখার জন্য এখানে চলে এলাম। মোটামুটি 200 টাকা যদি পকেটে নিয়ে বেরিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু তোমরা টাকি হাসনাবাদ খুব সুন্দরভাবে তোমরা ঘুরে আসতে পারবে। যদিও আমি লঞ্চে যাইনি, তবুও 40-50 টাকা করে নর্মাল পার হেড ভাড়া নেয় এরা। এছাড়া কলকাতা থেকে আপ ডাউন ট্রেন ফেয়ার হচ্ছে 40 টাকা আপ ডাউন। আর পাশাপাশি আমি গভর্নমেন্টের একটা মিউনিসিপ্যালিটির নিজস্ব একটা ক্যান্টিন রয়েছে, যে ক্যান্টিনে তোমরা চিকেন মিল যদি নাও তোমরা নিয়ার অ্যাবাউট 120 টাকা, আমরা 120 টাকায় খেলাম। আর স্টেশন থেকে টাকির যে রিভার সাইডটা, সেই রিভার সাইডের ভাড়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তোমার 15 রুপিস, আপ ডাউন 30 টাকা। তো তোমরা যদি হিসেব করে 200 টাকার মধ্যে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তো আমার তো টাকির এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল। তোমরা যদি টাকিতে আসতে চাও তাহলে কমেন্ট করো যদি আরও কিছু জানতে চাও। আর তোমরা টাকি যদি ঘুরতে এসে তোমাদের ভালো লাগে আর যদি টাকি ঘোরার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে নিচে কমেন্ট অপশানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এই অবধি। মোটামুটি আমাদের টাকি সফর, টাকি হাসনাবাদ সফর আমাদের এখানেই শেষ হচ্ছে। বাই বাই। শিয়ালদার পাশে যে স্কুলটা আছে ওটার নাম কি? টাকি। হ্যাঁ, টাকি। আর যেটা শর্ট নিতে হয় সেটার নাম কি? টাকিলা। কেএফসির ফুল ফর্মটা বলতে পারবে? কে মানে কি? এটা আমি বলে দিচ্ছি, কে মানে হচ্ছে কেনটাকি, কেনটাকি ফ্রাইড চিকেন। আমি এখান থেকে ক্লিয়ারলি বাংলাদেশের কিছু বাড়ি, কিছু ছোট ডিঙি নৌকো, অনেক কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ও কাকা, ও কাকা, রেকর্ড করছি একটু, আমার টাকাটা দাও আর একটু আসতে বলো, শুরু থেকে নেওয়া।